মঞ্চ, চলচ্চিত্র বা টেলিভিশন মিডিয়া অর্থাৎ শোবিজের নানান ঘটনা প্রবাহ, সেই সাথে প্রিয় তারকা শিল্পীদের জীবনের নানা অজানা অধ্যায় আমরা তুলে ধরি বিনোদন সংবাদে। দর্শক মণ্ডলী, আজকের বিনোদন সংবাদে আমরা উপস্থাপন করছি বাংলাদেশ টেলিভিশন বিশ্বের অন্যান্য দেশের মতো বিশাল কলেবরে এক সেট ফেলে ঢাকার ইতিহাস নিয়ে নাটক করছে জিন্দা বাহার। দর্শক মণ্ডলী, বিগ বাজেটের বিশাল কলেবরের এই নাটক নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। মেয়েদের ধর্ম হল তারা যাকে লাইক করে তাকে খুব যন্ত্রণা দেয়। বাংলা নাটকে বিটিভির রয়েছে আলাদা ঐতিহ্য। তারই ধারাবাহিকতায় নাট্যকার মামুনুর রশিদের লেখা অষ্টাদশ শতাব্দীর ঢাকার ইতিহাস ভিত্তিক নাটক জিন্দা বাহারের শুটিং চলছে বিটিভি স্টুডিওতে। এই নাটকে 1758 সালে বজরায় করে ঢাকায় আসেন নওয়াব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফা, কন্যা উম্মে জোহরা, খালা ঘোষেটি বেগম সহ অনেকেই। সময়কে তুলে ধরতে তৎকালীন বজরার আদলে বিটিভি প্রাঙ্গণে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন এক মডেল বজরা। শিল্প নির্দেশক মীর আহসান জানান, সময়কে তুলে আনতেই এমন বিশাল আয়োজন। এই নাটকটি একটি আমার জন্য একটি মাইল ফলক, কারণ এটার শিল্প নির্দেশনা দিতে গিয়ে আমাকে অনেক লেখাপড়া করতে হয়েছে। অষ্টাদশ শতাব্দীর ঢাকা নিয়ে ইতিহাস নির্ভর এমন নাটকে কাজ করতে পেরে খুশি শিল্পী কলাকুশলীরা। মামুন ভাইয়ের হাতে সুবিশাল বিশালভাবে এবং সময়কে ধরে সুনিপুণভাবে এটাকে বেরিয়ে আসছে, কাজ করতে পেরে আমাদের সবাই খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মামুন ভাই চেষ্টা করেছেন লেখার, আর আমরা চেষ্টা করছি সেটাকে প্রাণ দেবার। আমরা যেন ইতিহাসের এই চরিত্রগুলোকে পরিপূর্ণভাবে তুলে আনতে পারি সেই চেষ্টাটাও রয়েছে। এই প্রজন্মের যারা টেলিভিশন দেখবে, বিটিভি দেখবে, তারা নিজেকে জানার ক্ষেত্রে একটু এগিয়ে যাবে, এটা আমার মনে হয়। বিটিভির ড্রামা স্টুডিওতে বিশাল সেট ফেলে টানা শুটিং চলছে জিন্দা বাহার নাটকের। সেই সব অজানা চরিত্র নাজিম, কতোয়াল, আর্মেনিয়ান, ব্রিটিশ, ফরাসি, পর্তুগিজ, দিল্লি থেকে আগত আমির উমরাদের চরিত্রকে উপজীব্য করে রচিত হয়েছে জিন্দা বাহার নাটক। আমার নাটকটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক। কোন ঢাকা? সেই 1757 সালের ঢাকা, যখন পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতন হচ্ছে। তারপরে জোরপূর্বক তার পরিবারকে নৌকা করে পাঠিয়ে দেওয়া হলো ঢাকায়। সেই সময়ের ঢাকাটা কেমন ছিল, এসবই আমাদের এই নাটকের উপজীব্য। বড় বাজেটের দীর্ঘ ধারাবাহিক এই নাটকের মাধ্যমে বিটিভি তার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে দর্শকদের আবার নাটকমুখী করবে বলে জানান নাটকের প্রযোজক ফজলে আজিম চুয়েল। আমরা যদি এখনকার নদীতে গিয়ে বজেটা বানিয়ে শুট করতাম, তাহলে সমস্যা হতো চারদিকে যে আমাদের অবজেক্টগুলো, সেটা আমাদেরকে অনেক ডিস্টার্ব করতো, আমরা আসলে পারতাম না শুটটা করতে। যার কারণে আমরা ব্লু স্ক্রিনে গেছি, যাতে করে 1758 সালের সময়টাকে আমরা ধরতে পারি।